কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত, অন্তত 15 জন আহত হয়েছে। সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলি এলাকায় ঢাকাগামী খাদিজা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে গেলে পথচারী সহ 2 বাস যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন রমজান, শরীফুল ইসলাম ও শহীদ মোল্লা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।